সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। গরমে সবচেয়ে বিড়ম্বনার বিষয় ঘেমে গায়ের দুর্গন্ধ, যে কারণে হালাল সুগন্ধি হিসেবে অনেকে ব্যবহার করেন আতর। আবহাওয়ার তারতম্যে চাই সঠিক আতর নির্বাচন, যা আপনাকে দেবে দীর্ঘ সময়ের সতেজতা। সামারে ইউজ করতে হবে লেভেন্ডারি, ফ্রেশ স্পাইসি, অ্যাকুয়া টাইপ, এই টাইপের যে নোটসগুলো রয়েছে যে পারফিউমগুলোর মধ্যে, সেরকম পারফিউম। এর মধ্যে প্রধানতম হচ্ছে কুল ওয়াটার, এটা আল হারাম ব্র্যান্ড দুবাইয়ের একটা প্রোডাক্ট। এরপরে রয়েছে আমাদের রয়্যাল উড, এটা স্যাটকো ব্র্যান্ডেড ফ্রান্সের একটা প্রোডাক্ট, খুবই চমৎকার এবং আমাদের হালাল ঘরের সবচাইতে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছে সুরাতি ব্র্যান্ডের বাকারাত রোজ, প্রজেকশন খুবই ভালো, প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনাকে রিজার্ভ দেবে ইনশাআল্লাহ তাআলা, এবং সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। লংজিভিটি ভালো পাওয়ার মেইন আমি বলবো তিনটা যদি হচ্ছে স্টেপ ফলো করতে পারেন তাহলে লংজিভিটি ভালো পাবেন। এর মধ্যে প্রধানতম স্টেপ হচ্ছে আপনি কোন ফেব্রিক্সে ইউজ করছেন, ফেব্রিক্সটা কেমন। ফেব্রিক্সটা যদি কটন হয়ে থাকে তাহলে অ্যাবজর্ব ভালো হবে এবং এটা লাস্টিং ভালো হবে, যদি সিনথেটিক ফেব্রিক্স হয়ে থাকে তাহলে লাস্টিংটা কম হবে। এরপরে হচ্ছে সেকেন্ডলি ওয়েদার, আপনার ওয়েদারটা কেমন। ওয়েদার যদি খুব বেশি ওয়ার্মি হয়, খুব বেশি গরম হয়ে থাকে, খুব বেশি আপনি ঘামান, তাহলে কিন্তু স্মেলটা কম সময় থাকবে, আপনার ঘামের সাথে স্মেলটা নিচে পড়ে যাবে, ধুয়ে চলে যাবে। এরপরে হচ্ছে ইউজিং প্রণালী, আপনি কীভাবে ইউজ করছেন, এই ইউজিং প্রণালীটা বিশেষ একটা ফ্যাক্ট কাজ করে লংজিভিটির জন্য। আতরটা আমরা শরীরের কিছু কিছু পয়েন্ট আছে এই এই মানে এই জায়গাগুলোতে যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এটা ছড়াবেও বেশি, আবার শরীরের মধ্যে দীর্ঘস্থায়ী হবে অনেক সময়। আমরা ফার্স্ট টাইমে আতরটা নিয়ে একটু হাতে এভাবে রাফ করব, রাফ করে আপনি এই হাতটা দিয়ে একটু রাফ করবেন, করে আপনি যে ঘাড়ের এই পাশটাতে দিবেন, এখানে দিবেন, দাড়িতে একটু করে লাগায় দিবেন, আর শরীরের যেখানে পাঁচ পয়েন্ট যেগুলো আছে যে আপনি এখানটাতে দিতে পারবেন, শরীরের যে এখানের এই জায়গাগুলোতে আপনি দিবেন, এইগুলো জায়গায় দিলে দেখা যাচ্ছে যে আপনার এটা লং লাস্টিং হবে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা খুবই কমন একটা সমস্যা, বারবার পানি খেয়েও হয়তো কমছে না তা। কী করে অসহ্য গরমে দূরে রাখবেন আপনার ডিহাইড্রেশন, একজন চিকিৎসকের কাছে শুনবো তা। প্রথমত আমাদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের পানি দরকার, দ্বিতীয়ত যখন আমরা বাইরে কাজে যাচ্ছি তখন কিন্তু আমাদের সুইচিং হয়, মানে ঘাম হয়। তো ঘাম হওয়ার সাথে সাথে কিন্তু দুটো জিনিস বের হয়ে যায়, একটা হচ্ছে আমাদের বডি থেকে ওয়াটার চলে যাচ্ছে, আর এটার সাথে সাথে আমাদের সোডিয়াম পটাশিয়ামের ইলেক্ট্রোলাইটও এটা কিছুটা ইমব্যালেন্স হয়। তো আরেকটা যেটা হয় যে আমরা যদি এই অতিরিক্ত গরমে, অনেকেই আসলে কোল্ড ড্রিঙ্কস বা চা কফি এগুলো খাওয়ার প্রবণতা থাকে, তারা অনেক সময় এগুলো খেলে কিন্তু তাদের ইউরিনেশনটা বেড়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু তার বডিতে পানির চাহিদা বেড়ে যাচ্ছে। তো এইগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলি পানিটাকে বেশি করে খাওয়ার জন্য। কিন্তু অনেক সময় হয় কি যে শুধুমাত্র পানি খেলে তো আসলে সব চাহিদা পূরণ হয় না, এটার পাশাপাশি আমাদের স্বাভাবিক খাবার বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বা ডাবের পানি অথবা আমরা লেবুর শরবত অথবা স্যালাইন পানি এগুলো আমরা খেতে বলছি। আর স্বাভাবিক খাবারগুলো আমরা বলি যে যত স্পাইস কম দিয়ে, যেটা আমরা তেল জাতীয় খাবার যেটা বলি, সেই রিচ খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে বলছি, কারণ এগুলো আসলে আমাদের বডিকে আরও ডিহাইড্রেটেড করে থাকে। তো এই গরমে যেন বডি হাইড্রেটেড থাকে এবং পানি স্বল্পতা যেন না হয়ে যায়, সেটার কারণে আসলে আমাদের যে ধরনের শাকসবজি যেগুলো লিফি ভেজিটেবলস বা
আমাদের সবজিটা একটু পাতলা ঝোল করে খাওয়া বা মাছটাকে মুরগি মাংসটাকে নর্মালি রান্না করা, এই খাবারগুলো আমরা বেশি সাজেস্ট করে থাকি। আদারওয়াইজ বিকালের দিকে স্যুপ খাওয়া যেতে পারে বা বিভিন্ন ধরনের স্টু করি আমরা চিকেন বা কর্ন দিয়ে বা ভেজিটেবলস দিয়ে, সেগুলো রাখা যেতে পারে। আর নর্মালি মাথায় রাখতে হবে যে আপনার আসলে প্রতিদিন যতটুকু ক্যালোরি চাহিদা রয়েছে তার মধ্যে খাবারটাকে রেখে পানির পরিমাণটাকে ঠিক রাখা। তো সেক্ষেত্রে একজন সুস্থ মানুষ যদি চিন্তা করি, সে হয়তো 8 থেকে 12 গ্লাস, মানে সে মিনিমাম 1.5 থেকে 2 লিটার পানি তাকে খেতেই হবে। আর এই গরমের কারণে যদি সম্ভব হয় 3 লিটার পানি আসলে পারফেক্ট হয় তার জন্য। বিশ্ব মা দিবসের দিনে গর্ভিণী মা 2024 সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজধানীর মহাকালী ডিউচেসের রাওয়া কনভেনশন সেন্টারে বিশেষ এই আয়োজনে সম্মানিত করা হয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান, অভিনেত্রী মেহজাবিন ও শতাব্দী ওয়াদুদের মায়েদেরও। এছাড়াও এদিন মোট 11 জন মায়ের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে গর্ভিণী মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন। এদিন উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও FBCCI এর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গর্ভিণী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডক্টর আশিস কুমার চক্রবর্তী। বৈশাখ জ্যৈষ্ঠ এলেই আমার অন্যরকম ভালো লাগে, কারণ এ সময়টাতে ভরপুর আম খাওয়ার সুযোগ থাকে। কিন্তু অনেকেই বলেন এই আম খেলে নাকি মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, সত্যি কি তাই? মধুমাসের মধুফল আম, যে আম খেতে ফলপ্রেমীরা সারা বছরই থাকেন অপেক্ষায়। তবে আমের মিষ্টতা একদিকে যেমন জিওভাই ছড়ায় স্বাদের জাদু, তেমনি ফেলে দুশ্চিন্তায়ও। আম খেলে কি আসলেই বাড়ে ওজন? আমের খোসায় থাকে ফাইটোকেমিক্যাল, এই উপাদান ফ্যাট কমাতে দারুণভাবে সাহায্য করে। এছাড়াও আমে আছে প্রচুর পুষ্টিকর তন্তু, যে কারণে আম খাওয়ার পরে অনেকটা সময় পেট ভরা থাকে, তাই বারবার ক্ষুধা লাগে না, আগ্রহ কমে ফ্যাটযুক্ত খাবারের প্রতিও। এতে ওজন নিয়ন্ত্রণ করা বেশ সহজ হয়। এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি আছে, যে কারণে আম খেলে ত্বক ভালো রাখা সহজ হয়, মরণঘাতী রোগ ক্যান্সার দূরে রাখতেও কাজ করে পুষ্টিকর ফল আম। কারণ এই ফলে থাকে প্রচুর বিটা ক্যারোটিন, এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার রোধে সাহায্য করে। তাই ক্যান্সারের মতো অসুখ থেকে বাঁচতে নিয়মিত আম খাওয়ার অভ্যাস করুন। তবে যারা ওজন নিয়ে সচেতন তাদের অনেকেরই মতে আম খেলে ওজন বাড়তে পারে, কারণ আমে শর্করা আছে যথেষ্ট পরিমাণে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের শর্করা পরিমাপ করে খাওয়া উচিত। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার, অর্থাৎ 60 থেকে 85 মধ্যে, তাই বেশি আম খেলে রক্ত শর্করা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আম বেশি খেলে খাদ্য তালিকা থেকে অন্যান্য শর্করা বাদ রাখতে হবে, বিশেষ করে ভাত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বয়সটা তার 43, কিন্তু ফিটনেস আর রূপলাবণ্যে তিনি যেমন কোটি তরুণের ক্রাশ, তেমনি তার মতো সৌন্দর্য ধরে রাখতে চান তরুণীরাও। বলছি বলিউড নায়িকা সানি লিওনের কথা। আজ তার জন্মদিনে জানাবো ফিটনেস আর রূপচর্চায় কী করেন তিনি। ঈশ্বর, অপর নাম সানি লিওন, কি নামটা অচেনা ঠেকছে? এবার নিশ্চয়ই পরিষ্কার, তিনি বলিউড তারকা সানি লিওন, যার সৌন্দর্যে পুরস্কৃত বটেই, অনেক নারী ভক্ত কুপোকাত। তারই সৌন্দর্যের রহস্য নিয়ে চর্চাও কম নয়। স্লিম অ্যান্ড ট্রিম সানি লায়লা ও লায়লা আইটেম সঙ্গে তার দুর্দান্ত হিল্লোলে প্রমাণ করেছেন বাড়তি মেয়েদের দিকে বেশ সচেতন তিনি। 43 বছর বয়সেও হালের ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে নিজেকে রেখেছেন একদম ফিট। তার ফিট ফিগারের গোপন কথা অবশ্য নিজেই ফাঁস করেছেন। ঘন্টার পর ঘন্টা ট্রেড মিলে কাটিয়ে দেবার ক্ষমতা রাখেন সানি লিওন, সাথে জিম, যোগাসন আর নিয়ম করে লম্বা সময় হেঁটে চলেন সময় পেলেই। নিজেকে নিংড়ে দিতে আর কি চাই। সানি লিওনের সৌন্দর্যের দীপ্তির পেছনে লুকিয়ে আছে স্পেশাল মেনু। অতিরিক্ত ফ্যাট খাবারের ধারের কাছেও যান না, তবে কালে ভদ্রে খানিকটা রেড ওয়াইন পান করেন এই বলিউড সুন্দরী। তেল মশলার খাবার একেবারেই মানা। সকালটা শুরু হয় প্রচুর পরিমাণ দুধ পান করে। সুন্দর শরীর রাখতে চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলেও সেখানে থাকে না দুধ,
ভারী খাবারে থাকে তাজা সবুজ সবজি এবং ক্যালোরি ও কার্বোহাইড্রেট। এছাড়া গোটা দিন কয়েক বোতল পানি সানের সঙ্গে। ত্বক মসৃণ আর জেল্লা বাড়াতে খাবারের পাশাপাশি যত্নের কথা ভুলেন না এই রূপসী। সময় মতো মেকআপ তুলে ময়শ্চারাইজার এবং সানব্লক ব্যবহার করেন নিয়মিত। ত্বক সফট আর সতেজ রাখতে স্ক্রাবও করেন। মুখে না বললেও অনেকের মনের অন্দরের রানী সুন্দরী সানি লিওন বয়সের সংখ্যাটা যার কাছে এসে খেয়ে হারিয়ে ফেলেছে। জন্মদিনে এই বলিউড তারকার প্রতি রইল শুভেচ্ছা। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।